হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি হলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা এসএসসি এবং এসএসসি পাশে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমি আপনাদের মাঝে এই বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে আলোচনা করব। কোন জেলা থেকে কে কে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী, সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে, যারা সিরাজুল ইসলাম পান্না নামে এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক বেতন হলো 24,680 টাকা, লোক নিবে 4 জন, শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণী বা শ্রেণীর স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকটা জেলা থেকেই যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী আছেন তারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 22,490 টাকা, লোক নিবে 11 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিট, বাংলা 20, ইংরেজির ক্ষেত্রে 20-এর কথা বলা হয়েছে। অফিস সহায়ক লোক নিবে 51 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, যশোর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে শর্তাবলী, যে সকল শর্তাবলী অনুসরণ করে আবেদনটি পূরণ করতে হবে। প্রার্থীগণ অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স 28/3/2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী একাধিকবার আবেদন করতে পারবেন না। বন্ধুরা, এখানে একটি আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের আবেদনগুলো করতে পারবেন। আবেদন শুরু হলো 16/3/2023 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 30/3/2023 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। তবে অনলাইনে আবেদনের প্রার্থীগণের স্বাক্ষর 300x80 পিক্সেল, রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি এবং হাতের স্বাক্ষরের সাইজ হলো 60 কেবি। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্যের যেহেতু কোনো পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে নিশ্চিত করে আপনাকে আপলোড করতে হবে। বন্ধুরা, এখানে আমি আলোচনা করব যে কত টাকা ফি পেমেন্ট করতে হবে কোন পদের জন্য। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিসে হলো 23 টাকা, সর্বমোট হলো অফেরত যোগ্য 223 টাকা। 3 নং ক্রমিকের জন্য ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস হলো 12 টাকা, সর্বমোট হলো 112 টাকা।